ভারত থেকে নেমে আসা পানিতে তিস্তা তীরবর্তী লালমনিরহাট নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে জমির ফসল ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ভারতের গজলডোবা ব্যারাজের সবগুলো গেট খুলে দেয়ায় হঠাৎ করে নীলফামারী ও লালমনিরহাটে অস্বাভাবিকভাবে বাড়ে তিস্তার পানি। এতে নদীর তীরবর্তী নীলফামারীর ডিমলা জলঢাকা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী দিন কাটছে 40,000 মানুষের। পানিতে ডুবে আছে ফসলি জমি। এই পানিতে আমার বাড়ি ঘর সম্পূর্ণ তলে গেছে, খেত খামার সম্পূর্ণ তলে গেছে। তিস্তার পানি লালমনিরহাট পয়েন্টে কমে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও পানিবন্দী দিন কাটছে চরাঞ্চলের লাখের বেশি মানুষের। হঠাৎ এই বন্যায় জেলা উপজেলা সদরের সঙ্গে চরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। মনে করো পানি 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে রংপুরের গঙ্গাচড়ার তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে। পানিতে ডুবে আছে জমির ফসল, খেতাবেল তাও ডুবে গেছে, কুড়িগ্রামে তিস্তার তীব্র স্রোতে ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। নদী খোলানোর কথা ছিল, তাও কিছু করতেছে না। আমাদের মা বাবা বয়স্ক, ওদেরকে নিয়ে খুব সমস্যা হয়েছে, আমরা খুব কষ্টের মধ্যে আছে। সিরাজগঞ্জেও বাড়ছে যমুনার পানি। গত 24 ঘন্টায় নদীর পানি শহরখাবাদ পয়েন্টে 19 সেন্টিমিটার বেড়েছে। বন্যার আশঙ্কায় দুশ্চিন্তায় আছেন চরাঞ্চলের হাজারো মানুষ। নাদিরা সুলতানা, আরটিভি।